হ্যালো, এখানে পাবেন শাহিদ আহমেদের গ্যাজেট এবং মোবাইল। এখানে মোবাইল অ্যাক্সেসরিজ এবং অত্যাধুনিক মোবাইল বসুন্ধরা মার্কেটের অন্যতম একটা শপে শাহিদ আহমেদের অনার। এখানে আপনারা এসে প্রতারিত হবেন না, বসুন্ধরার মধ্যে অত্যন্ত বিশ্বস্ত সহকারে আপনারা নিতে পারেন। আর এখানে আরও অনেক শোরুম থাকবে, কিন্তু ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন না, কারণ শাহিদ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং বাংলাদেশের মধ্যে ওনার খ্যাতি সম্পন্ন আছে এবং বাংলাদেশের অনেক ক্রিকেট তারকারা এখানে এসে কেনাকাটা করেন এবং ফুটবল তারকারা, বাংলাদেশের অন্যতম যারা স্টার খ্যাতি সম্পন্ন, এখানে এসে শাহিদ ভাইয়ের থেকে ভালো ভালো মোবাইল কেনাকাটা করেন এবং তারা ফেসবুকে এবং গুগলে আপনি সার্চ করলেই শাহিদ ভাইয়ের দোকান আপনি পাবেন এবং সুলভ মূল্যে এবং অন্যান্য সবের থেকে 200 টাকা কম হলেও আপনি এখানে পেয়ে যাবেন। ইনশাল্লাহ ভালো জিনিসটা পাবেন, অফিসিয়াল পাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধারাভাষ্য আকারে শাহিদ অ্যান্ড গ্যাজেট শপের মোবাইল সম্পর্কে জানছিলাম, খুব ভালো লাগলো ভাই। তো ভাই আসলে খুবই সুন্দর করে ধারাভাষ্য দিয়েছেন। আজকে আমরা চলে আসছি বরাবরের মতো শাহিদ অ্যান্ড গ্যাজেটে, এটা তো আগেই জেনেছেন। তো মোবাইলগুলোর প্রাইস জানাবো, নতুন বছরে নতুন কিছু মোবাইল বাজারে আসছে, পাশাপাশি একদম রিজনেবল প্রাইসে আপনারা নতুন মোবাইলগুলো কিনতে পারবেন। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সব ধরনের মোবাইলগুলো পাওয়া যায় তাদের শপে। তো আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করবেন শাহিদ ভাই, জানাবেন তাদের মোবাইলগুলোর প্রাইস এবং কী ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস আছে, ঢাকার বাইরে আপনারা কীভাবে প্রোডাক্ট নিতে পারবেন এবং তাদের শপে আসলে ইএমআই ফ্যাসিলিটিস আছে কিনা, কিস্তিতে নিতে পারবে কিনা, সব কিছু জানবো এই ভিডিওতে। তো শাহিদ ভাইয়ের কাছ থেকে আমি প্রথমেই জানতে চাই তাদের শপের অ্যাড্রেসটা। এটা বাংলাদেশের বৃহত্তম শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি, পান্থপথ, কাওয়ান বাজার, লেভেল 6, ব্লক D, শপ নম্বর 84। ওকে, সো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। সো গাইজ, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন শাহিদ ভাই। শাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে তো অনেকদিন পর আপনার এই শপে চলে আসলাম, নতুন বছর নতুন আপনার তো সময় হয় না ভাই, আপনি তো বড় অপার স্টার। যাই হোক, দোয়া রাখেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ফিআমানিল্লাহ। আজকে কি দেখাবেন আমার ভিউয়ারদের জন্য? আমার কাছে আসলে সব ধরনের গ্যাজেট রয়েছে, সব ধরনের মোবাইল ফোন রয়েছে। আইফোনের সব লেটেস্ট যে ফোনগুলো, আইফোন 12, 12 প্রো ম্যাক্স, এগুলো আমার কাছে রয়েছে। মিনিটা ছিল মাঝে, এখন স্টক আউট নেই আপাতত। আচ্ছা, আসলে দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে Realme, Xiaomi, এখানে আপনার Realme, এখানে আছে OnePlus, ওকে, সবগুলো যাবতীয় ডিভাইসের কালেকশন আপনি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আসলে আমরা পেয়ে যাবো আশা করি আপনাদের কাছে। আপনি অনেকে স্মার্টফোন চাই একদম লোয়েস্ট প্রাইজে, সেক্ষেত্রে আপনি স্যামসাং এর একদম 6000 টাকার মধ্যে আপনি আমার কাছে স্মার্টফোন পেয়ে যাবেন। 1 GB RAM, 16 GB ROM, 8 কোর। আচ্ছা, এরপর আপ টু আপনি 12 প্রো ম্যাক্স, যেটা লেটেস্ট একদম সর্বোচ্চ 512 GB আর কি, ওটাও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে। এরপরে আপনি 11 পাবেন, 11 প্রো পাবেন, 11 প্রো ম্যাক্স পাবেন, OnePlus 8, 870, 70 প্রো, 5G সবই পাবেন। তা আমরা আসলে মোবাইলগুলোর লেটেস্ট প্রাইসগুলো জানানোর চেষ্টা করব। জি, কারণ হচ্ছে মেইনলি এটা কোনো রিভিউ না, আমরা চাচ্ছি যে প্রাইসগুলো জানালে এই সপ্তাহের যা আসলে বাজারে যে অবস্থা সেটা জানবে, ভিউয়াররা যেন আপনার কাছ থেকে কিনতে পারবে। আচ্ছা, তো শুরু করেন। হ্যাঁ, আমরা এদিকে দেখতে পাচ্ছেন আইফোন 11, আইফোন 11। আচ্ছা, আইফোন 11 এটা আমরা একটু দেখি। ওকে, আইফোন 11 এটা আপনারা যারা আসলে, এটাতে অবশ্যই চার্জার আছে। হ্যাঁ, এটাতে মোটা বক্স চার্জার আছে, এটা স্লিম বক্স, এটা চার্জ থাকে না, চার্জার থাকে না। হ্যাঁ, এটা চার্জার আছে। আইফোন 11 এর দুইটা ভার্সন পরবর্তীতে আসছে, সেটা হচ্ছে একটা স্লিম বক্স লেটেস্ট, আর এটা হচ্ছে যেগুলো চার্জার সহ, চার্জার সহ। আচ্ছা, চার্জার সহ এটার প্রাইস কত? এটা আপনার 64 GB দাম 64,000 টাকা, আর 128 GB এর দাম পড়বে আপনার 68,000 টাকা। 68,000 টাকা, যারা আসলে আইফোন ক্রাশ মূলত তারা কিন্তু এটা নিতে পারে। 11 প্রো, হ্যাঁ 11 প্রো আছে, প্রো আছে। জি, আচ্ছা, 11 প্রোর দাম 1,05,000 টাকা, 1,05,000 টাকা 11 প্রোর দাম। ওকে, আমরা যাবো হচ্ছে 12 এ, একদম লেটেস্ট। হ্যাঁ, একদম লেটেস্ট আইফোন 12 রয়েছে এখানে, 12 64 GB দাম পড়বে 83,000 টাকা। আচ্ছা, 83,000 টাকা। জি, ইউএসএ সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। অনেক সময় প্রতারিত হয় ক্রেতারা, তারা ইউএস এর অরিজিনাল প্রোডাক্ট পায় না, জাপানিজ প্রোডাক্ট পায় বা আদার্স দেশের থেকে আসে, দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে, অরিজিনাল যে ক্যালিফোর্নিয়া ইউএসএ ওটাতে পায় না, আবার অ্যাক্টিভ পায় না, মানে অ্যাক্টিভ পায়, ইনঅ্যাক্টিভ পায় না। সেক্ষেত্রে আপনি আমার কাছে অবশ্যই টেস্ট করতে পারেন, আপনাকে দেখাই দেওয়া হবে, সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। ওকে, তো প্রাইস কত এটার? এটা আপনার
64GB রাখা যাবে 83000 টাকা 83000 টাকা জি আচ্ছা 64GB এটা 128GB রাখা যাবে আপনার 87000 টাকা 87000 টাকা 87000 টাকা বুঝতে পেরেছি এরপরে 12 Pro Max জি যেটা দেখবো হ্যাঁ 12 Pro Max 128GB দাম রাখা যাবে 117000 টাকা 117000 টাকা জি ওকে 12 Pro Max 117000 টাকা 12 Pro Max 256GB দাম 127000 টাকা আচ্ছা 127000 এটা হচ্ছে 127000 না না এটা আপনার 12 Pro Max আপনার 256GB এটা 127000 ও আচ্ছা 127 হ্যাঁ আর এটা হলো 117000 17000 জি ওকে এরপর আমরা চলে যাব OnePlus Nord এটা আপনার 6128 হ্যাঁ হ্যাঁ 6128 OnePlus Nord এর দাম পড়বে আপনার 34000 টাকা 34000 টাকা এটা আপনার ই আছে 8256 আছে হুম 12256 আপনারা রাখা যাবে আপনার 38000 টাকা 38000 টাকা 38000 টাকা আমি লেস করে 37 করে দিতে পারবো আচ্ছা 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 আর এটা অফিশিয়াল পাওয়া যায় যার দাম পড়ে 55000 টাকা 12256 ওটাকে আমি 10000 টাকা কমে 45 করে দিতে পারবো ওকে ওকে 10000 অফিশিয়ালি অফিশিয়ালি একদম অফিশিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সহ এখানে একদম স্ক্যান করে দেখাই দেওয়া হবে ওকে আপনি চাইলে যে বিটিআরসি এর যে যাচাই কিউ তো যে এটা আছে এসএমএস করে দেখে নিয়ে যাবে অফিশিয়ালি দাম 55000 টাকা যে কোনো জায়গায় সে চ্যালেঞ্জ করতে পারে আমি চ্যালেঞ্জ 10000 টাকা ছাড় ও আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা চলে যাব OnePlus এর হচ্ছে 887 Pro 70 আছে হ্যাঁ আপনি আমার কাছে OnePlus 8877 Pro সব সবগুলোই পাবেন ওকে আচ্ছা OnePlus 70 জি OnePlus 70 এর সব ভেরিয়েন্ট গুলো আমার কাছে পাবেন 8128 8256 সবগুলোই পাবেন আচ্ছা তো 8128 এর দাম আমি আপনার জন্য 39500 টাকা রাখবো এটা হ্যাঁ এটা হচ্ছে 8128 8128 39000 39500 500 টাকা জি অনেক বাজার সবথেকে কম ইনশাআল্লাহ অনেক কম একদম আচ্ছা এটা আপনার 42 43 40 45 46 ছিল ভাই এখন ইনশাআল্লাহ আপনার জন্য আপনার বাজারে এই রেটে কেউ দিতে পারবে না না 39 39 5 কেউ দিতে পারবে না আচ্ছা ওকে 40 41 এখনো দাম ভাই এখনো দাম এখনো 40 41 অফিশিয়াল না আনঅফিশিয়াল আনঅফিশিয়াল অফিশিয়াল আসলে এখন OnePlus 70 আসে নাই আসে নাই আচ্ছা ওকে তারপরে যাব হচ্ছে 70 Pro 70 Pro আচ্ছা এটা হচ্ছে 70 Pro দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা প্রাইস 70 Pro প্রাইস রাখতে পারবো 8256 রাখতে পারবো আপনি 51000 টাকা 51000 টাকা 51000 টাকা একদম বেস্ট বেস্ট প্রাইস ইনশাআল্লাহ বেস্ট প্রাইস ওকে 51000 টাকা আচ্ছা এই রেটের নিচে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এরপর যদি কেউ এসে বলে যে ভাই কুমান এই সেই পসিবল না একদম বেস্ট প্রাইস দিয়ে দিয়েছে অনলাইনের জন্য অনলাইনে একদম বেস্ট প্রাইস আচ্ছা ইনশাআল্লাহ ওকে আচ্ছা ঢাকার বাইরে তো অবশ্যই কুরিয়ার হ্যাঁ ঢাকার বাইরে আমাদের যারা কক্সবাজার বাড়ি বা চিটাগং বাদার্স বিভিন্ন দেশে বরিশাল নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ওইদিকে উত্তরবঙ্গ সিরাজগঞ্জ এদের তো এসে নেওয়া পসিবল না তো এনাদের জন্য আমাদের সুযোগ আমরা বিকাশে আপনার 1020 টাকা প্রথমে আমাদেরকে যখন পাঠিয়ে দেবে দেন বাকি যে প্রোডাক্ট পাবে ওখান থেকে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা অন্য সময় আমরা করি কি ভাই প্রোডাক্ট পাঠাই এটা ফেরত আসে তো এই সিকিউরিটি পাবো আমি আমার দামি একটা ডিভাইস পাঠাচ্ছি 51 55000 টাকা দাম বা 1 লাখ টাকার আইফোন পাঠাচ্ছি রিসিভ না করলে ওটা আবার ফিরতে আমাদের চলে আসে প্রোডাক্ট মার যায় না বাকি এই কারণে আমরা সিকিউরিটি হিসেবে 1020 টাকা নিয়ে থাকি দেন সে ওখানে প্রোডাক্ট পাওয়ার পরে কুরিয়ারকে পে করবে আচ্ছা আচ্ছা ক্রেতাদের অবগতির জন্য আমি দামগুলো একবারে বলে দেই এটা তাদের জন্য বেটার হবে আইসে পরে আর অনেক ভুল বোঝাবুঝি হয় ভাই এই দাম বলছো ওই দাম বলছেন আমি একবারে দামগুলো বলে দিই আপনি OnePlus যে ডিভাইসগুলো আমার কাছে পাবেন ওকে OnePlus 7 Pro পাবেন 8256 GB এটা আপনার জন্য রাখতে পারবো 47500 টাকা আচ্ছা OnePlus 70 8128 39500 টাকা আচ্ছা OnePlus 70 8256 রাখতে পারবো 42000 টাকা ওকে OnePlus 70 Pro 8256 রাখতে পারবো আপনি 52000 টাকা OnePlus 8 8128 রাখতে পারবো 46000 টাকা আচ্ছা OnePlus 8 12256 রাখতে পারবো 53000 টাকা OnePlus 8 Pro 8128 রাখতে পারবো 63000 টাকা আচ্ছা OnePlus 8 Pro 12256 রাখতে পারবো 70000 টাকা ওকে OnePlus 8 T 8128 রাখতে পারবো 50000 টাকা OnePlus 8 T 12256 রাখতে পারবো 53000 টাকা OnePlus Nord 8128 রাখতে পারবো 34000 টাকা OnePlus Nord 12256 রাখতে পারবো 37000 টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি OnePlus এর সব কালেকশন ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবে আচ্ছা এরপরে আমরা চলে যাব এখানে আমরা যদি দেখি Xiaomi এর অনেকগুলো অফিশিয়াল আনঅফিশিয়াল ফোন আছে সব Xiaomi সব ফোনই পাবেন রয়েছে Poco রয়েছে এখানে Poco রয়েছে Poco গুলো কিন্তু খুব জনপ্রিয় Poco X2 Poco X2 দেখুন 28000 টাকা ছিল লঞ্চ যখন হয় এখন দাম কমে একদম 21500 টাকা 6500 টাকা আছে একদম হাতের নাগালে চলে আসছে Poco X3 অফিশিয়ালি 28000 টাকা এর দাম 25500 টাকা আচ্ছা আচ্ছা 25500 টাকা একদম এটা বিটিআরসি এর যে কোড পাঠে অফিশিয়াল দেখে নিয়ে যাবে একদম আচ্ছা এটা 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 যে এমআরপি রেট আছে সেখান থেকে আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন 28000 টাকা দাম আমি বলবো 25500 টাকা 25500 টাকা 28000 টাকা ডিসকাউন্ট ছাড় ওকে তারপরে Poco F2 Pro এটা কিন্তু একসময় 37500 টাকা ছিল এখন দাম বাড়তে এটা একদম 40000 টাকা তাও চ্যালেঞ্জ করলাম পাবে না এখন অ্যাকচুয়ালি 42 চলতেছে আচ্ছা আচ্ছা 40000 টাকা ওকে Note 8 Pro Note 8 Pro Note 8 Pro এখন শেষের পথে খুব রেয়ার আমি আপনার জন্য রাখবো 20500 টাকা আচ্ছা 128 ওকে আমি পার্সোনালি 24000 টাকা দিয়ে কিনে চালাইছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা
33, 34, 32, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34, 33, 34
আছে হ্যাঁ ভাই এখন শুনুন সব দেখানো সম্ভব হয় না এখানে দেখুন কতগুলো ফোন সব আছে অনেকে এসে মানে বলে বলে ভিডিও তো এই দেখলাম নাই ভিডিওতে যা দেখছে এও আছে না দেখছে তাও আছে এটা হচ্ছে Realme C C15 এর কোয়ালকম স্ন্যাপড্রাগন এর লেটেস্ট 464 দাম রাখবো আপনার 13,000 অর্থাৎ সি 12 যেটা 332 11000 টাকা অর্ডার রাখব 10700 টাকা আচ্ছা তো মোটামুটি Realme এর সব ধরনের মোবাইল আছে আপনাদের সব ধরনের Realme সব Samsung গুলো এখানে রাখা আছে Vivo আছে Oppo আছে Oppo আছে আচ্ছা সব সব কালেকশন ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা আমরা এই পাশে দেখতে পাচ্ছি Poco F70 Pro 7990 টাকা আচ্ছা আরেকটা আছে অফিশিয়াল প্রাইস 7990 টাকা এটা আপনাকে 26500 টাকা করে দেব আচ্ছা মানে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ওকে দেখতে পাচ্ছেন আর F70 Oppo F70 শুধু F70 এর দাম হলো আপনার 23000 টাকা 22990 টাকা ওটা আপনাকে আমি 19500 করে দেব বাহ অনেক ডিসকাউন্ট থাকবে কোম্পানি ওয়াইজ থেকে আমি কমাই দেব ইনশাআল্লাহ 19500 আচ্ছা ওকে Vivo আমরা দেখতে পাচ্ছি এখানে Y50 Y50 এটা রাখবো আপনি 19200 টাকা 19200 টাকা এটা হচ্ছে অফিশিয়াল 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 প্রাইস 20000 টাকা আমি 19200 টাকা রাখবো ওকে 800 টাকা ডিসকাউন্ট একদম 800 টাকা এরপরে এবার B20SE এটা 26000 টাকার দাম ছিল এটা আমি রাখবো 24500 টাকা 24500 টাকা 24500 টাকা B20 এটা অফিশিয়াল প্রাইস 33000 টাকা এর দাম আমি রাখবো আপনার কাছে 31000 টাকা আচ্ছা Y20 Y20 এটা অফিশিয়াল প্রাইস 15000 টাকা আমি আপনাকে রাখবো 14300 টাকা আচ্ছা আচ্ছা Y30 আছে Y30 এর দাম আছে 16500 টাকা আমি আপনাকে রাখবো 16200 টাকা বা 17000 টাকা দাম আছে আর কি 16200 টাকা রাখবো ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট করে দেব Y11 Y11 12000 টাকা এটা 11500 টাকা আচ্ছা আচ্ছা এই যেটা আমরা দেখতে পাচ্ছি 70 এটা 19000 টাকা রাখবো 23000 টাকা দাম 23000 টাকা দাম 19000 19000 রাখবো আচ্ছা এখানে তো Samsung এর সবগুলো মডেলই আছে আমরা যেটা নিয়ে কথা বলছি এই হচ্ছে A21s আচ্ছা এটা অফিশিয়াল প্রাইস আপনার 17000 টাকা আচ্ছা অফিশিয়াল 17000 শোরুম প্রাইস 14800 টাকা রাখতে পারবো আপনি হচ্ছে 14800 টাকা অফিশিয়াল এটা অফিশিয়ালি সেটা বলছো শোরুম প্রাইস হচ্ছে 17000 টাকা আচ্ছা সেটাই বললাম তো চমৎকার একটা ফোন কিন্তু A21s হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট আছে 4GB RAM 64GB ROM আচ্ছা 464 খুব ভালো মানের ডিভাইস ভাই আচ্ছা এরপর আমরা চলে যাব সে M31 এটা আপনার 8128 আচ্ছা অফিশিয়াল প্রাইস হলো আপনার 28000 টাকা এটা আমি 23 করে দিতে পারবো 23 আচ্ছা অফিশিয়ালি এটা একটু বুঝাই দেই ভিউয়ারদেরকে কারণ হচ্ছে অনেকেই তো শোরুমে গিয়ে এটা কিনবে অফিশিয়াল তখন তো ওখানে কোনো ডিসকাউন্ট থাকে না 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 আপনারা ডিসকাউন্ট করবেন ডিসকাউন্ট করবেন অফিশিয়াল সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুই থাকবে আপনারা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দিচ্ছি ব্যক্তিগত আমরা প্রফিট মার্জিন ছেড়ে দিচ্ছি আর কি ইয়েস সেটাই এরপর আমরা চলে যাব হচ্ছে এখানে আছে A2 Core সবচেয়ে লো লো বাজেটের তাদের 5-6000 টাকা বাজেট আর কি স্মার্টফোন চাই তাদের জন্য 6000 টাকা রাখতে পারবো 6000 টাকা 6000 অফিশিয়াল অফিশিয়ালি 7000 টাকা 7400 টাকা আর কি অফিশিয়াল প্রাইস 6000 করে দেব ওকে এরপরে M0 Encore এটা 6000 টাকা এটা 6000 টাকা প্রাইস আচ্ছা এটা অফিশিয়াল এটাও 7000 টাকা প্লাস অফিশিয়ালি অফিশিয়ালি আচ্ছা অফিশিয়াল ফোন এটা অফিশিয়াল প্রাইস যা ওখানে থেকে জাস্টিফাই করে আসবে এবং কিউআর কোড স্ক্যান করে দেখে নিয়ে যাবে এটা একদম জেনুইন অরিজিনাল অফিশিয়াল ফোন কিনা আচ্ছা কোনো প্রতারণার কোনো সুযোগ নাই সুযোগ নাই ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণার কোনো সুযোগ নাই প্রতারণা অনলাইন যে ঠিকানাবিহীন যারা এটা করতে পারে অনেকে আছে আমি শুনি যে বলে মজা করে যে ফোনের বক্সের মধ্যে পাথর দিয়ে দিছে এই জায়গাটা সে ওপেন সে দেখে নিয়ে যাবে কাইটের সাথে সামনে রান করে দিব তারপরে সে নেবে এখানে তো প্রতারণা পাথর পাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই আসলে আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে M40 হ্যাঁ M40 এরা সম্প্রতি এয়ারফোন না এটা একটু আগের ফোন প্রায় এক বছর কাছাকাছি এটা লঞ্চ হয়েছিল আগে তো এটা প্রথম যখন লঞ্চের দাম ছিল 28000 টাকা এখন অফিশিয়াল প্রাইস আছে আপনার 21490 টাকা আচ্ছা আমি 18000 টাকা করে দিতে পারবো 18000 টাকা করে দিই জি ওকে আমরা চ্যানেল পক্ষ থেকে আসলে ভিউয়ার্সদের জন্য 18000 টাকা ইনশাআল্লাহ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা
সো আমরা কিন্তু লেটেস্ট সব মোবাইলগুলোর আপডেট প্রাইস জানিয়ে দিয়েছি। আচ্ছা প্রাইস তো অনেক সময় আপডাউন হয় না ভাই, এটা অফিশিয়াল ভাই আগে বলেছি কিন্তু যে এটা আপনার ইন্টারেস্টাল সাপ্লাই ডলার উপর রেটের উপর নির্ভর করে। তো চার পাঁচ দিন পরে একজন এসে বললো যে ভাই এটার দাম বলছেন আপনি 15,000 টাকা, এখন চাইতেছেন 16,000 টাকা। সাপ্লাই অ্যাভেলেবেল, দাম কমাতে বাধ্য, সাপ্লাই নেই দাম বাড়বে, প্রোডাক্ট ক্রাইসিস থাকলে দাম বাড়বে, ইন্টারন্যাশনাল সাপ্লাই ডলার রেট বাড়বে দাম বাড়বে। আচ্ছা কিন্তু অফিসিয়াল তো দাম অফিসিয়াল না, অফিসিয়াল কমে ছাড়া কখনো বাড়ার সুযোগ, বাড়ার সুযোগ নেই, অফিসিয়াল গুলো রেট ফিক্স থাকে। আমরা আমাদের পার্সোনাল প্রফিট মার্জিন ছেড়ে দিয়ে আমাদের ভিউয়ারদের জন্য আমাদের কাস্টমারদেরকে অনার করে থাকি, আর কিছুই না। আচ্ছা ওকে, তো আপনার এই শপ থেকে মোটামুটি আমরা মোবাইলের প্রাইসগুলো জেনে নিলাম। এর বাইরে আপনাদের কাছে আর কি কি আছে আমরা একটু দেখাই দিই। আল্লাহর রহমতে আপনি আমাদের শপে যে কোনো সলিউশন পেয়ে যাবেন, যেমন এখন আধুনিক যুগে সবাই ওয়াইফাই ব্যবহার করে, রাউটার দরকার, আপনার ল্যাপটপ আছে, ল্যাপটপের সার্ভিসিং এখানে করা হয়, আপনার মাউস কিবোর্ড, হ্যাঁ যাবতীয় যা প্রয়োজন আপনার সবকিছু পাবেন, হ্যাঁ ওয়েবক্যাম সব পাবেন, হেডফোন সব আছে, সার্ভিসিং সেন্টার আছে, সার্ভিস সেন্টার আছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, এখানে দেখেন কাজ করতেছে এই বিষয়ে আমাদের ইকবাল সাহেব। এদিকে ব্যাটারি রয়েছে নিজস্ব, আমরা নিজস্ব ভাবে করে থাকি, হ্যাঁ ওইদিকে আমাদের গ্যাজেট রয়েছে যাবতীয় গ্যাজেট। ওকে হ্যাঁ, তার মানে মোটামুটি অল সলিউশন জি ইনশাআল্লাহ, এই সব মোবাইল 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 অ্যাক্সেসরিজ গ্যাজেট সব। ওকে ল্যাপটপ ল্যাপটপ সার্ভিসিং রাউটার সহ যাবতীয়। আচ্ছা ডিভাইস ইনশাআল্লাহ। ওকে তো বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের মোবাইলগুলো লেটেস্ট প্রাইস। যারা আসলে সরাসরি যোগাযোগ করবেন শাহেদ অ্যান্ড গ্যাজেটের সঙ্গে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোনে যোগাযোগ করে তাদের কাছ থেকে ওয়ারেন্টি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন, ঢাকার মধ্যে সরাসরি শপে চলে আসবেন। তো হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্যাসিলিটি তো আছে। ওকে আর ইএমআই ফ্যাসিলিটিস আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটিস আছে, আপনার 21টা ব্যাংকে লেনদেন করা যাবে, ব্র্যাক লঙ্কা বাংলা, আপনার সিটি ব্যাংক, আপনার আচ্ছা আচ্ছা ইউসিবি সহ যাবতীয় যে ব্যাংকগুলো এনআরবি সহ সব ব্যাংকেরই ইএমআই করা হয়, সেক্ষেত্রে একটা এক্সট্রা চার্জ আসে ভাই, মানে ভুল বোঝে আমাদের, যেমন ধরেন ওয়ান মান্থ মানে 6 মান্থের জন্য 8%, এক বছরের জন্য 12% এক্সট্রা চার্জ দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা ওকে, সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।